অনপেজ এসিওর নেক্সট যে স্টেপ সেটা হলো ইন্টারনাল লিঙ্কিং ম্যানেজমেন্ট। ইন্টারনাল লিঙ্কিং কি জিনিস আমরা ওয়ার্ডটা থেকেই বুঝতে পারতেছি, আমার ওয়েবসাইটেরই, আমার নিজের ওয়েবসাইটেরই এক পেজ থেকে আরেক পেজে যখন আমি কোনো একটা লিঙ্ক দিই ওটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আমি যদি আমার ওয়েবসাইট থেকে অন্য পেজ অন্য ওয়েবসাইটকে একটা লিঙ্ক দিই, আমি যদি আমার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটকে একটা লিঙ্ক দিই ওটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। সো ইন্টারনাল লিঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ অনপেজ এসিওর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো ইন্টারনাল লিঙ্ক। কেন? কারণ যেই পেজকে আপনি নিজেই দাম দেন না ওই পেজকে গুগল দাম দিতে চাবে না। সো আপনি যদি চান কোনো একটা পেজ র্যাঙ্ক করুক তাহলে আপনার অবশ্যই ওই পেজকে অনেকগুলো ইন্টারনাল লিঙ্ক দেওয়া উচিত, রেলেভেন্ট ইন্টারনাল লিঙ্ক, জোর করে ইন্টারনাল লিঙ্ক না। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো আপনি অলরেডি জানেন অ্যাঙ্কর টেক্সট কি জিনিস। আমরা যখন একটা লিঙ্ককে একটা ওয়ার্ড দিয়ে মোড়ায় দিই তখন ওটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। এই যে 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 ওয়ার্ডটা দিয়ে আমি মোড়ায় দিচ্ছি এই ওয়ার্ডটা যদি হয় ওই কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমি র্যাঙ্ক করাইতে চাই ওই পেজের জন্য, তাহলে কিন্তু একদম সোনায় সোহাগা টাইপ সিচুয়েশন। কারণ সেই ক্ষেত্রে আমি ইন্টারনাল লিঙ্কও দিচ্ছি আবার অ্যাঙ্কর টেক্সটওয়ালা ইন্টারনাল লিঙ্ক দিচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এই পেজটা জিল অপটিশিয়ানস ডট আই, এই যে পেজটা, এই পেজটা আমরা জানি আমরা র্যাঙ্ক করতে চাই জিল অপটিশিয়ানস এই কিওয়ার্ডটার জন্য। তো এই পেজটার, তার মানে আমরা এতক্ষণ ধরে যে থিওরি কথা বললাম এই এই লেসনের ভিতরে, সেটা হলো এই পেজে তার মানে আমার ইন্টারনাল লিঙ্ক দরকার। আমার ওয়েবসাইটে অন্য যেসব পেজ আছে, এই যে আরও হাবিজাবি কত পেজ আছে, ওই সব পেজ থেকে আমি চাই এই পেজে লিঙ্ক আসুক। সো এরকম একটা পেজ হলো এই পেজটা, অলিভার পিপলস। এই পেজে কিছু টেক্সট আছে এবং আমি চাই এই পেজ থেকে, এই পেজের ভিতরে একটা লিঙ্ক আসুক। সো আমি ফার্স্টে যেটা করবো, আমি এই পেজের এডিট পেজে ক্লিক করব। আমি চাই ন্যাচারালি আমার এই পেজটাকে একটা লিঙ্ক দিতে, এই পেজটাকে, হোম পেজ যেটা। সো আমি হোম পেজটার ইউআরএলটা কপি করি এবং আমি যেই পেজ থেকে হোম পেজে লিঙ্ক দিব ওইটার ব্যাক এন্ডে চলে আসলাম। চলে আসার পর আমি টেক্সট ব্লকে চাপ দিচ্ছি। টেক্সট ব্লকে চাপ দিয়ে আমি চিন্তা করি কোথা থেকে আমি একটা ন্যাচারালি লিঙ্ক হোম পেজকে দিতে পারি। জিল অপটিশিয়ানস, দেখুন এখানে জিল অপটিশিয়ানস কথাটা লেখা আছে, আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম আমার হোম পেজের লিঙ্কটা। সো এতে কি হইলো, এতে দুইটা জিনিস হইলো। সো আমি আপডেটে ফার্স্টে ক্লিক করি, তারপর আপনারা বুঝতে পারবেন যে এক নম্বর জিনিস কী হলো এবং তারপর আমি এক্সপ্লেন করতেছি দুই নম্বর জিনিসও কী হইলো। সো এই পেজটা যখন আপডেট হইলো, এখন আমি যদি এই পেজটা রিফ্রেশ দিই, যে দেখুন এই লিঙ্কটা, এই যে এখানে আমি একটা লিঙ্ক বসিয়েছি, এতক্ষণ পর্যন্ত লিঙ্ক ছিল না। সো এখন যদি আমি এটা রিফ্রেশ দিই আমি দেখতে পারবো, রিফ্রেশ হোক, এখানে একটা লিঙ্ক চলে আসছে এবং এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে আমার হোম পেজ লোড হবে। তো আমার হোম পেজ একটা ইন্টারনাল লিঙ্ক পাইলো, অলরেডি ওটা একটা বেনিফিট। বাট সেকেন্ড বেনিফিট হইলো, শুধু যে ও একটা ইন্টারনাল লিঙ্ক পাইছে তা না, ওই ইন্টারনাল লিঙ্কের অ্যাঙ্কর টেক্সট জিল অপটিশিয়ানস ডট আই। আমি তো অ্যাঙ্কর টেক্সট না দিয়ে নর্মালি বলতে পারতাম ওয়েন জিল অপটিশিয়ানস ডট www.jillopticians.ie, এরকমভাবে আমি বলতে পারতাম, বাট তা আমি বলিনি। আমি সুন্দর করে একটা অ্যাঙ্কর টেক্সটের লিঙ্ক দিয়েছি। এতে করে গুগলের রোবট যখন এই পেজটা ভিজিট করবে, হোম পেজ না, হোম পেজটাই আমরা র্যাঙ্ক করাইতে চাচ্ছি, বাট হোম পেজ না, এই পেজটা যখন গুগলের বট ভিজিট করবে তখন সে দেখবে আচ্ছা ও হোম পেজটাকে একটা লিঙ্ক দিছে, তার মানে হোম পেজটা ইম্পর্টেন্ট। বেনিফিট ওয়ান। বেনিফিট টু হলো ওভাবে আচ্ছা ও হোম পেজকে জিল অপটিশিয়ানস এই অ্যাঙ্কর টেক্সটটা দিয়ে লিঙ্ক দিছে, তার মানে হইলো হোম পেজটা মনে হয় এই জিল অপটিশিয়ানস টপিকটার উপরে। সো সেকেন্ড বেনিফিট, গুগল শুধু যে জেনে গেল আমার হোম পেজ ইম্পর্টেন্ট তা না, গুগল এটাও জেনে গেল কোন কিওয়ার্ডের জন্য আমার হোম পেজকে আমি র্যাঙ্ক করাইতে চাচ্ছি। সো এই দুইটা বেনিফিট যখন কম্বাইন হয় তখন খুব পারফেক্ট একটা অন পেজ এসিও সিচুয়েশন সৃষ্টি হয়। সো এই কারণে সবসময় মাথায় রাখবেন আপনার প্রত্যেকটা পেজ, যেই পেজকে আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন, যেই পেজগুলো অবশ্যই আপনার এই যে ইউআরএল অ্যাসাইনিংয়ের লিস্টে ছিল, এই প্রত্যেকটা পেজে ইন্টারনাল লিঙ্ক আসতেছে, অন্যান্য পেজ থেকে এই পেজগুলো লিঙ্ক আসতেছে এবং অ্যাঙ্কর টেক্সটগুলো সবসময় এই কিওয়ার্ডগুলো, সবসময় হয়তো হওয়া সম্ভব না বাট যত বেশিরভাগ সম্ভব এই কিওয়ার্ডগুলো দিয়েই যেন লিঙ্কটা আসে। সো এই পেজে যদি আমি কোনো ইন্টারনাল লিঙ্ক আনতে চাই তাহলে আমি দেখব আমার ওয়েবসাইটের অন্য কোন পেজে গ্যারেট লাইট সানগ্লাস নিয়ে কথা হচ্ছে এবং ওই সব পেজ থেকে আমি এই পেজে ইন্টারনাল লিঙ্ক পাঠাবো। আপনাদের মনে আছে আমরা যখন কিছু ইউআরএল ফাঁকা ছিল তখন আমরা বলতেছিলাম যে যখন কোনো ক্লায়েন্টের এরকম সিচুয়েশন থাকবে যে ওয়েবসাইটে পেজই নেই তখন আমরা কী করবো, তখন আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে নতুন পেজ বানাবো। সো এরকম সিমিলার একটা সিচুয়েশন হইতে পারে যে আপনি অন্য কোনো পেজ পাইলেনই না ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে যেই পেজে গ্যারেট লাইট সানগ্লাস নিয়ে কথা আছে। সো পেজ যদি না থাকে এরকম, সো আমি ইন্টারনাল লিঙ্ক দিব কেমনে, কারণ অন্য কোনো পেজে এই জিনিসটাকে নিয়ে কথাই হয় না। তো সেই ক্ষেত্রে আমার আবারও ক্লায়েন্টের সাথে বসতে হবে, বসে বলতে হবে আমি কি একটা ব্লগ পোস্ট পাবলিশ করতে পারি নাকি এই টপিকের উপরে, যাতে করে আমি ওই ব্লগ পোস্টটা থেকে এই পেজটার ভিতরে একটা বা দুইটা ইন্টারনাল লিঙ্ক দিতে পারি। সো এই ওই জায়গায় আপনার ব্রেনটা একটু ইউজ করতে হবে। ইন্টারনাল লিঙ্ক ইম্পর্টেন্ট, পারফেক্ট অ্যাঙ্কর টেক্সট দিয়ে যখন আপনি ইন্টারনাল লিঙ্ক দিবেন তখন ওটার এফেক্টিভনেস আরও অনেক বেশি বেড়ে যাবে।